স্বাগত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস 24 এ আপনাদের সাথে আছি আমি সুস্মিতা ফেরদৌসি। দিনে দুবার লোডশেডিং এর ঘোষণা থাকলেও ক্ষুদ্র মাঝারি শিল্পাঞ্চলে বিদ্যুৎ থাকছে না দিনের বেশিরভাগ সময়। এতে শিল্প প্রতিষ্ঠানগুলোতে উৎপাদন নেমেছে অর্ধেকে, বিপরীতে বেড়েছে সার্বিক খরচ। আর উৎপাদন ভিত্তিক মজুরি ব্যবস্থার কারণে আয় কমেছে শ্রমিকদেরও। মাসুম মিয়ার প্রতিবেদন। প্রায় দুই দশক ধরে পেরেক উৎপাদন ও বিপণন ব্যবসায় জড়িত শাহজাদা জেমস জিঞ্জিরার এই কারখানায় ইতিমধ্যে বিনিয়োগ ছাড়িয়েছে 20 লাখ টাকা, যার প্রায় 25% ব্যাংক ঋণ। এই অর্থ পরিশোধে এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে লোডশেডিং। বিদ্যুৎ লোডশেডিং দেয় 5 থেকে 6 ঘন্টা। এই লোডশেডিংয়ের কারণে ঠিক মতো মাল প্রোডাকশন দিতে পারি না, ঠিক মতো পাটিদের মাল দিতে পারি না। কীভাবে লোনের টাকা পরিশোধ করব, কীভাবে শ্রমিকদের বেতন দেবো, সেই চিন্তায় দিছে এরা। আগে যে আপনি সারাদিনে মাল করতাম আপনি 1 টন, এখন ওই জায়গায় মাল হয় 1/2 টন। একই ধরনের সমস্যায় এখন জিঞ্জিরার এসব ক্ষুদ্র শিল্প কারখানার মালিকরা। একদিকে বিদ্যুৎ বিভ্রাটের কারণে উৎপাদন নেমেছে অর্ধেকে, অন্যদিকে বাড়ছে সামগ্রিক খরচ। সাপ্তাহে যদি মনে করেন যে 5 টন কাটা হইতে এখন মনে 3 টন কাটে, এতে মনে করেন যে গাড়িতে পূরণ হয় না, গাড়িতে না পূরণ কারণে অনেক লস। আমাদের আগে যেরকম প্রফিট ছিল এখন তার তুলনায় অর্ধেকে নেমে গেছে। আমরা তো প্রোডাকশন ঠিক মতো দিতে পারছি না। লোডশেডিংয়ের প্রভাব পড়েছে শ্রমিকদের জীবনেও, উৎপাদনে টান পড়ায় কমেছে দৈনিক আয়। 3 ভাগের 1 ভাগ কমে গেছে। আপনি আগে যেরকম কাজ করতে পারতাম এখন ওরকম প্রোডাকশনটা হইতে আসে না। এরাই আমরা নিজেরা বাইরা বাইরা কাজ করে আমাদের সংসার চালাইতে কষ্ট হয়ে যাইতে। আমার মনে করেন প্রোডাকশনে কেমন ডেলি মনে করেন যদি 220 মারতারি 300 টাকার কাম হয়, কারেন্ট না থাকলে কেমনে কাজ করবো আমরা? কারেন্ট যায় বারবার, এটার জন্য আমাদের সমস্যা হতেছে, ইনকাম কমে যেতেছে। জিঞ্জিরা এবং এর আশপাশ এলাকায় উৎপাদনমুখী ক্ষুদ্র ও মাঝারি কারখানা রয়েছে অন্তত 2000। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। যুদ্ধের কারণে দুর্ভিক্ষ নিয়ে আবারও সতর্ক করলেন প্রধানমন্ত্রী, জোর তাগিদ দিলেন উৎপাদন বাড়ানোর। বিশ্ব খাদ্য দিবসে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, দেশকে পরনির্ভরশীল করে রাখতে চায় বিএনপি। বর্তমান বিশ্বের সংকটপূর্ণ বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি মনে করি যে যথাযথ, তিনি বলেন, সবার জন্য খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করেছে আওয়ামী লীগ, আর দেশকে সবসময় পরনির্ভরশীল করে রাখতে চেয়েছে বিএনপি। যে প্রথম যখন বাংলাদেশকে আমরা ঘোষণা দিলাম যে বাংলাদেশ আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তখন বিএনপি নামক যে রাজনৈতিক দলটি পার্লামেন্টে তখন বিরোধী দলে বসা, তাদের পক্ষ থেকে বলা হলো যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, বিদেশ থেকে খাদ্য সাহায্য পাওয়া যাবে না, বাংলাদেশ সফল হবে সর্বক্ষেত্রে এটা বোধ হয় তারা কিছুতেই সহ্য করতে পারে না। তাই বাংলাদেশকে তারা সবসময় পরনির্ভরশীল করে রাখতে চেয়েছে। আর আমার শেখ হাসিনা জানান, চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সামঞ্জস্য রেখে প্রতিটি ক্ষেত্রে যান্ত্রিকীকরণ ও প্রযুক্তির ব্যবহারে জোর দেওয়া হচ্ছে। সবার জন্য সুষম ও নিরাপদ খাদ্য নিশ্চিতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। আমাদের যারা কৃষিবিদ তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে আমাদের কৃষি উৎপাদনের ক্ষেত্রে তাদের বিরাট অবদান রয়েছে, সাথে সাথে আমাদের কৃষকরাও, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই যে তারা আজকে আমাদের এই খাদ্যের যোগান দিচ্ছে। কাজেই তাদের সম্মান করা, তাদের সহযোগিতা করা, এটা একান্তভাবে অপরিহার্য। আমাদের যারা যুদ্ধের ফলে খাদ্য সংকট মোকাবিলায় সচেতন হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। আমি আবার অনুরোধ করছি যে কোনো খাদ্যের অপচয় নয়, খাদ্য উৎপাদন বাড়ান, যার যেখানে যতটুকু জমি আছে বাড়ান। সারা বিশ্বে যে দুর্যোগের ঘন ঘটার আভাস আমরা পাচ্ছি, তার থেকে বাংলাদেশকে সুরক্ষিত করুন। আমি বিশ্বাস করি সকলের প্রচেষ্টায় এটা করা সম্ভব। কাজেই খাদ্য উৎপাদনের পাশাপাশি কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পেও মনোযোগী হওয়ার তাগিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আমরা প্রক্রিয়াজাত করে এটা রপ্তানি করে অনেক দেশের খাদ্য ঘাটতিতে তাদের সহায়তা যাতে করতে পারি। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। বিতর্ক যেন পিছু ছাড়ছে না টিসিবির, নানা অভিযোগে ট্রাক সেল বন্ধেও মিলছে না প্রকৃত সুফল। প্রকৃত দরিদ্রের পরিবর্তে কার্ড পাচ্ছেন দলীয় কর্মীরা, শুধু তাই নয় একই পরিবারে সর্বোচ্চ 1টি কার্ড প্রাপ্তির নিয়ম ভঙ্গের অভিযোগও পাওয়া যাচ্ছে। যদিও কোনো ধরনের অনিয়ম হচ্ছে না বলে দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিবের।
জোসনা বেগম, দুই শিশুসহ পরিবারের ছয়জন সদস্যের ফ্যামিলি কার্ড চারটি। পরিবার প্রতি একটি ফ্যামিলি কার্ড প্রাপ্তির সুযোগ থাকলেও কিভাবে চারটি কার্ড পেলেন প্রশ্ন ছিল জোসনা বেগমের কাছে। জানালেন রাজনৈতিক সম্পৃক্ততার কথা। আমি ছয়জনের দুইটা বাচ্চা আর আমরা মুরব্বি গোসাই ডাকা। আমার ছেলে এখানে ওই পথ পাইছে ইসমাল হোসেন রাজু। আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকার কণ্ঠেও তারই প্রতিচ্ছবি। জানান দলের সদস্যরা বঞ্চিত হচ্ছেন না ফ্যামিলি কার্ড সুবিধা থেকে। আমি আমার সাধ্য মতো আমি চেষ্টা করছি, আমি যখন না পাচ্ছি তখন কাউন্সিলর হাসানুল ইসলাম রাজচুন ভাই ওনার সহযোগিতা আমি নিই। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিবের দাবি, নিয়ম মেনেই বিতরণ করা হচ্ছে কার্ড, অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি। রিক্সা চালক, ডে লেবার, এই জাতীয় মানুষরাই পাচ্ছে, তারপরও যদি বাসায় যারা ডোমেস্টিক এইড আছে তারা পাচ্ছেন, তারপরও কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় টিসিবির উদ্যোগে স্থানীয় উপজেলা প্রশাসন বা আমাদের এই কাউন্সিলরদের উদ্যোগে কিন্তু এটা দ্রুত কিন্তু কারেকশনও করা হয়। সোমবার শুরু হওয়া এই কার্যক্রমে 1 কেজি চিনি, 2 কেজি মসুর ডাল ও 2 লিটার সয়াবিন তেলের প্যাকেজ বিক্রি হচ্ছে 405 টাকায়, যা বাজার থেকে কিনতে খরচ হয় অন্তত 680 টাকা। একটু বেশি দিলে ভালো ছিল, 2 মাসে দিবার দিবার যদি আর একটু বেশি বাড়া দিতে ভালো ছিল। চাল আটা দিলে আটার দাম তো অনেক, কিনে খাওয়ানোর অনেকের সমর্থ নেই, এই জন্য আমাদের একটু সুবিধা হইতো আর কি। 5 কেজি তেল, 5 কেজি 3 কেজি ডাল বা সাথে 10 কেজি আটা, 20 কেজি চাল, তাহলে হয়তো আমাদের আর একটু উপকার হতো আর কি। এখন থেকে ভর্তুকি মূল্যে OMS এর চাল ও আটা কিনতে পারবেন ফ্যামিলি কার্ডধারীরা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। নাটোরে ক্ষেতের পাশেই গড়ে উঠেছে সবজির আড়ত, খেতে বসেই বিক্রির সুযোগ পাচ্ছেন চাষিরা, বাজারজাতের সময় সাশ্রয় হওয়ায় পাচ্ছেন ভালো দামও। লোকসানের সংখ্যা শূন্যের কোটায় নামায় জেলাতে ক্রমান্বয়ে বাড়ছে সবজি চাষ। নাটোরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া এলাকার সবজি চাষী সিরাজুল ইসলাম ভোরের আলো ফুটতেই নিজের সবজি ক্ষেত থেকে ঢেঁড়স তুলছেন পরিবারের সদস্যদের নিয়ে, বিক্রি করছেন বাড়ির পাশের আড়তেই। শুধু সিরাজুল ইসলামই নয়, এই এলাকার বিভিন্ন প্রকার সবজি চাষিরাই পাচ্ছেন এই সুবিধা। এতে একদিকে যেমন মজুরি খরচ লাগছে না, তেমনি পরিবহনেও লাগছে কম খরচ। বাড়ির পাশে আড়ত আছে, আড়তে নিয়ে যায়, এখানে আমরা বিক্রি করে দেই, আমরা খুব সুবিধা হয়েছে, দূরে যাওয়া লাগে না, তো এবার সবজি আবাদে লাভবান। আড়তে নিয়ে আসলে একই দাম পাচ্ছি, আমার টিয়ারিং খরচ বাইছে গেছে, প্লাস আমার কামলা খরচও বাইছে গেছে। ব্যবসায়ীরা বলছেন বেকার যুবকদের কর্মসংস্থান হচ্ছে এই আড়তগুলোতে, হাত বদল কম হওয়ায় সবজির মানও থাকছে ভালো। ভালো টাটকা সবজি আমরা পাই, এই সবজিটা আমরা ঢাকা পাঠাইলে ভালো দামে বিক্রি হয়, কারণ টাটকা জিনিস এটা। আমাদের কাছে বেশি কৃষকের সুবিধা হলো, হাটে বাজারে যাওয়া লাগে না, ওদের সময় নষ্ট হয় না, তারা মাল দেওয়ার সাথে সাথে টাকা লিয়ে দেয়, আবার মাঠে যায় কাজ করতে পারতেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সবজি চাষীদের দোরগোড়ায় বসানো হয়েছে এই বাজার। আর্থিকভাবে লাভবান হওয়ায় প্রতি বছরই জেলায় সবজি চাষ বাড়ছে বলে জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। বর্তমানে মৌসুমের শুরুতে ক্ষেতের আশপাশে বা স্বল্প দূরে কিছু অস্থায়ী আড়ত গড়ে উঠেছে, এর ফলে কৃষকেরা কম পরিবহন খরচে সবজি নিয়ে যেতে পারছে অস্থায়ী আড়তে, ন্যায্য দাম পাচ্ছে, কারণ মধ্যস্বত্বভোগী নয়, ফলের বেশি লাভবান হচ্ছে। জেলায় এমন আড়তের সংখ্যা প্রায় 200টি, আর গেল 5 বছরে জেলায় সবজি চাষ বেড়েছে অন্তত 2000 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মুন্সিগঞ্জে হিমাগারে মজুদ আলুতে ধরেছে পচন, অধিক মুনাফার জন্য নেয়া পদক্ষেপই এখন গলার কাটা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে মধ্যস্বত্বভোগীর এই পাইকারি পর্যায়ে কৃষি পণ্যের দাম কমিয়েছে বলে অভিযোগ কৃষক ও ব্যবসায়ীদের। শীঘ্রই রপ্তানির অনুমতি না পেলে ভারী হবে লোকসানের পাল্লা। শুভ ঘোষের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আমির হোসেন। ভালো মুনাফার আশায় আলুর মতো সংরক্ষণ উপযোগী কৃষি পণ্যের মজুদ নতুন নয়। এই প্রক্রিয়া সহজ করতে বিভিন্ন জেলায় স্থাপন করা হয়েছে হিমাগার, হচ্ছে এর অপব্যবহারও। চাহিদা থাকলেও হিমাগারে মজুদ পণ্য নিয়ে চলে ইঁদুর বিড়াল খেলা। সরবরাহ সংকটের অজুহাতে আদায় করা হয় অতিরিক্ত দাম। দীর্ঘদিনের সেই সংস্কৃতি যেন এবার গলার কাঁটা।
মজুদ আলুতে ধরছে পচন, ফলে বড় লোকসানের শঙ্কায় মুন্সীগঞ্জের ব্যবসায়ীরা। আর কৃষকদের দুশ্চিন্তা বাড়াচ্ছে চাষের জন্য ব্যাংক থেকে নেওয়া ঋণ। আমরা সামনের দিকে আলু কিনতে গেলাম, কাম না সামনের দিকে আলু কিনতে করতে পারতাম না, আমরা ঋণের টাকা দিতে পারতাম না, কাম না আলু কিনতে করি। এই বাজে ফসল আমরা কৃষক কি করে বাঁচবো? আমরা তো কোনো খেতেই খামার কৃষক সরকার থেকে কোনো আমরা বেনিফিট পাই না, কোনো কৃষি অফিসার বা কোনো কেউ খোঁজখবর নেয় না। এবং যদি আলু বাড়ে একটু বাজার বাড়ে তো বুঝতেও দিকে হয়রানি করে, বাড়িঘর বেচে শেষ, মানে কোনটা গিয়া দাঁড়ামো? সরকার যদি ঋণ দেয় বাঁচতে পারবো, ঋণের টাকা তো দিতে পারি না ভাই, কি করবো? এই যে ব্যস্ত ফেলা আছে ঋণের টাকা দিবো, মানে মনে করলেন বহুত কষ্ট মষ্ট করে চলি আমরা। এদিকে নতুন আলু বাজারে আসায় কমছে পুরাতন আলুর চাহিদা, এর প্রভাব পড়েছে দামেও। উৎপাদন ও সংরক্ষণ পর্যন্ত কেজিতে 22 টাকা খরচ হলেও পাইকারি মূল্য নেমেছে 15 টাকায়। ডেলিভারি হওয়া মনে হইতেছে আমাদের খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে, কারণ হইলো প্রত্যেকটা কৃষক প্রত্যেকটা ব্যাপারী একটা বস্তায় 300 টাকা লস করতেছে এখন। মজুদ সত্ত্বেও চাহিদা মতো সরবরাহ না করায় লোকসান গুনতে হচ্ছে বলে মনে করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জানায় এই সিন্ডিকেটকে সরকারি সহযোগিতার সুযোগ নেই। যদি আমরা না কমাতে পারি তাহলে কিন্তু আসলে আলুর দাম ভবিষ্যতে বাড়ার কোনো সুযোগ নেই, এবং প্রপার ওয়েতে সংরক্ষণ না করার কারণে কিন্তু অনেক আলু কি হয় পচে যায়, কৃষকের ব্যয় বেড়ে যাচ্ছে। মুন্সীগঞ্জের 64 হিমাগারে এখনও মজুদ আছে প্রায় 2.5 লাখ টন আলু। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নেতিবাচক ধারা থেকে বের হতেই পারছে না দেশের পুঁজিবাজার। এ নিয়ে টানা তৃতীয় কার্যদিবসে কমল 2 স্টক এক্সচেঞ্জের সূচক। ছোট ছোট উত্থান পতনের পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের বড় পতন দেখলেন বিনিয়োগকারীরা। অর্থের অঙ্কে কিছুটা লেনদেন কমেছে ডিএসইতে, তবে বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। আবারও সূচকের বড় পতন দেশের পুঁজিবাজারে। আগের দুই কার্যদিবসের ধারাবাহিকতায় আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমেছে 65 পয়েন্ট, সূচক থামল 6413 পয়েন্টে। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 26টির, কমেছে 153টির, অপরিবর্তিত ছিল 182টির দাম। গেল কার্যদিবসের চেয়ে 46 কোটি টাকা কমে লেনদেন হয়েছে 1297 কোটি টাকা। ডিএসসির অনুসরণে নেতিবাচক ধারায় শেষ হলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসির লেনদেনও। কার্যদিবসের ব্যবধানে সার্বিক সূচক সিএসপিআই 164 পয়েন্ট কমে দিন শেষে হয় 18895 পয়েন্টে। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 34টির, কমেছে 104টির, অপরিবর্তিত ছিল 80টির দাম। তবে গেল কার্যদিবসের চেয়ে 52 কোটি টাকা বেড়ে সিএসসিতে লেনদেন হয়েছে 69 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ইউরোপের আন্তর্দেশীয় শীর্ষ কমিউনিটি সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার ডক্টর জয়নুল আবেদিন। এছাড়া মহাসচিব নির্বাচিত হয়েছেন কাজী এনায়তুল্লাহ। রোববার আইবার তৃতীয় গ্রান্ড কনভেনশন শেষ অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয়। বাংলাদেশি উন্নয়নে রেমিটেন্স প্রবাহ আরও বাড়ানো সহ প্রবাসীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচিতরা। অনুষ্ঠানে ইতালি, স্পেন, সুইজারল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধিরা যোগ দেন। সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। ত্রৈমাসিক ব্যবসা পর্যালোচনা সভা করেছে ইউনিয়ন ব্যাংক লিমিটেড। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভার উদ্বোধন করেন ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবিএম মোকাম্মেল হক চৌধুরী। রোববার ব্যাংকটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও নোয়াখালী শাখার ব্যবস্থাপকরা অংশ নেন। এই ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস 24-এ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।